আল্লাহ পাক চাইলে সবকিছু পারেন, সেটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রমাণ দিয়েছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সূরা মুলুক 2 নম্বর আয়াত। আয়াতে কারীমার মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন আল্লাহর ক্ষমতা সম্পর্কে, তিনি মৃত্যুকে জীবন দিতে পারেন এবং জীবন্তকে মৃত্যু দিতে পারেন, এটা একমাত্র আল্লাহর পক্ষে সম্ভব। এটা করেছেন একমাত্র আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা করার জন্য, যাতে আমরা ভালো আমল করি, যাতে আমরা আল্লাহকে ভুলে না যাই, যাতে আমরা আল্লাহর খৌফ ভয় এটা অন্তরের মধ্যে রাখি। সেজন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এটা রেখেছেন, যেহেতু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া হুয়াল আজিজুল গফুর, আল্লাহ হচ্ছেন মহাপরাক্রমশালী এবং ক্ষমাশীল। সুতরাং আমরা যার কাজ ইবাদত করব একমাত্র আল্লাহর ইবাদত করব, কারণ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমাদেরকে আল্লাহ পাক যে জন্য পৃথিবীতে পাঠিয়েছেন সেটা হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। তো কুরআনুল কারীমের মধ্যে আল্লাহর ক্ষমতা সম্পর্কে সূরা বাকারা শরীফের 259 নম্বর আয়াতে কারীমের মধ্যে একজনের এক্সাম্পল দিয়ে, উদাহরণ দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে কত বড়, কত মহান, কত কি করতে পারেন, কিন্তু আমাদেরকে এরপরও আমাদের উপর রহমত দান করেছেন। দেখেন আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইউহয়ী হাযিহি আল্লাহু বা'দা মাউতিহা ফাআমাতাহু আল্লাহু মি'আত আমিন সুম্মা বা'আসাহু ক্বালা কাম লাবিসতা ক্বালা লাবিসতু ইয়াওমান আও বা'দা ইয়াওমিন ক্বালা বাল লাবিসতা মি'আত আমিন فانظر إلى طعامك وشرابك لم يتسن وانظر إلى حمارك ولنجعلك آيات للناس وانظر إلى العظام كيف ننشزها ثم نكسوها لحما فلما تبين له قال أعلم أن الله على كل شيء قدير. سورة بكرة شريفة 259 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একজন ব্যক্তির কাহিনী এনেছেন, যাকে কোনো কোনো উলামায়ে কিরামগণ উনি আল্লাহর নেককার বান্দা বলেছেন এবং প্রসিদ্ধ মত হচ্ছে উনি একজন আল্লাহর নবী, যার নাম হলো হযরত উযাইর আলাইহি সালাতু ওয়াসসালাম। হযরত উযাইর আলাইহি সালাতু ওয়াসসালাম উনি ছিলেন বনী ইসরায়েলের একজন নবী, যে সময়ে বনী ইসরায়েলগণ যখন আল্লাহকে ভুলে যায় তখন তাদের জন্য একজন রাজা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন, যার নাম হচ্ছে বখতে নসর, যিনি জালেম বাদশাহ। তিনি মানুষের উপরে এত নির্যাতন করেছেন, যেটা এই কাহিনীটা হচ্ছে ফিলিস্তিনের মধ্যে বাইতুল মুকদ্দাস শরীফের এরিয়াতে। তো
উনি নগরবাসীকে এলাকাবাসীকে ধ্বংস করে দিয়েছেন, রক্ত জড়িয়েছেন, ঘরগুলো ভেঙে দিয়েছেন, মানুষগুলো বিচ্ছিন্ন হয়ে গেছে, হাড়গুলো বের হয়ে গেছে, এমন অবস্থায় পড়ে আছেন। এমন অবস্থায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে উজাইর, তুমি একটু বের হয়ে দেখো আমার বান্দাগণ কি অবস্থার মধ্যে রয়েছে। উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু খাবার নিয়ে, পানি নিয়ে, রুটি নিয়ে বের হয়ে গেলেন এবং ওনার একটা গাঁদা ছিল সেটা নিয়ে বের হয়ে গেলেন। বের হয়ে যাওয়ার পরে উনি দেখতে পাচ্ছেন ঘরগুলোর ছাদ ভেঙে গেছে, ঘরগুলো ধ্বংস হয়ে গেছে, নগর এলাকা ধ্বংস হয়ে গেছে, মানুষের মৃতদেহ হাড্ডি পোকামাকড়ে খেয়ে ফেলছে, এমন চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, পড়ে আছে। উনি বললেন, মনে মনে চিন্তা করতেছেন, আল্লাহ, যদিও উনি আল্লাহর ক্ষমতাকে জানেন, তারপরও উনি চিন্তা করতেছেন, আল্লাহ এবার এটা কিভাবে সম্ভব হবে আপনার জন্য এটা তৈরি করা, এটা আবার ভালো করে দেওয়া, এটা কিভাবে সম্ভব হবে, এরকম তছনছ হয়ে গেছে। কিভাবে আপনি মৃতকে এভাবে, হাড্ডিগুলো এক এক জায়গার মধ্যে এক একটা চলে গেছে, মানুষগুলো একদম চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, কিভাবে আপনি ভালো করবেন? এরকম বলতে বলতে তিনি একটা গাছের নিচে বসছেন। বসার পরে সেখানে গাঁদাটা বেঁধে রাখলেন, পানিগুলো এবং খাবারগুলো এক পাশে রাখলেন। তিনি একটু যখন ক্লান্ত হয়ে গেলেন, ঘুমিয়ে পড়লেন, ঘুমানোর সময় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তখন তার রুটা বের করে ফেললেন। রুটা বের করে ওই অবস্থার মধ্যে, ওই জায়গার মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে 100 বছর সেখানে রেখে দিয়েছেন। 100 বছর যখন সে মৃত অবস্থায় আল্লাহর দরবারে রু চলে গেছে, আবার 100 বছর পরে আল্লাহ পাক তাকে রু ফিরিয়ে দিয়েছেন। সবগুলো যখন রু ফিরিয়ে দিয়েছেন তখন তিনি জিন্দা হয়ে গেছেন। জিন্দা হওয়ার পরে তখন যখন তিনি ঘুমাচ্ছিলেন তখন ছিল সকালবেলা, আর যখন তিনি ঘুম থেকে উঠতেছেন তখন দেখতেছে আসর হয়ে যাচ্ছে, বিকাল হয়ে যাচ্ছে। আর যেই নামাজ তিনি শুকরিয়া আদায় করে সেখানে নামাজ আদায় করেছিলেন 4 রাকাত, সেটা হচ্ছে আজকের এই আসরের নামাজ আমাদের জন্য যে ফরজ করে দেওয়া হয়েছে সেটা হচ্ছে সেখান থেকে দেওয়া হয়েছে। সুতরাং তিনি যখন উঠলেন তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বললেন, এই উজাইর, তুমি এখানে কতক্ষণ অবস্থান করেছ? তিনি বললেন, আমি একদিন অবস্থান করেছি বা কিছু সময় অবস্থান করেছি। তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বললেন, এই উজাইর, তুমি তোমার গাদার দিকে তাকাও। যখন গাদার দিকে তাকাচ্ছে তিনি দেখতে পেলেন গাদা মরে পচে গলে পোকামাকড়ে খেয়ে ফেলছে, হাড্ডিগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে এবং তার, এরপরে বললেন, এই উজাইর, তুমি এখন তোমার পানির দিকে, তোমার খাবারের দিকে তাকাও। তখন তিনি খাবার দেখতেছেন আগের মতো অক্ষুণ্ণ অবস্থায় রয়েছে, কোনো জিনিস সেখানে নষ্ট হয়নি এবং সেই জায়গা থেকে আমি সংক্ষেপ করে বলতেছি। তিনি তখন বললেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বললেন, এই উজাইর, তোমার গাদার দিকে দেখো। তখন গাদার দিকে দেখে বুঝতে পারলেন তিনি একদিন নয়। তিনি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বললেন, এই উজাইর, তুমি এই অবস্থানের মধ্যে 100 বছর কাটিয়েছ, 100 বছর তোমার থেকে অতিবাহিত হয়ে গেছে। যাও, তুমি একটু বাইতুল মুকাদ্দিসের দিকে তাকাও,
তখন 100 বছর পরে বাইতুল মুকাদ্দাস শহরটা পরিবর্তন হয়ে গেছে, সবগুলো পরিবর্তন হয়ে গেছে, ওনার টাকা পরিবর্তন হয়ে গেছে, সবগুলো পরিবর্তন হয়ে গেছে। তখন ওনাকে আল্লাহর ক্ষমতা সম্পর্কে বুঝিয়ে দিলেন, এ উজাইর তুমি মারা গিয়েছিলে, তুমি 100 বছর পর্যন্ত মৃত্যুবরণ করেছিলে, আমি তোমাকে জান ফিরিয়ে দিয়েছি, এবং কিভাবে ফিরিয়ে দিয়েছি সেটা আরো একটু দেখো, তোমার খিমার দিকে দেখো, অর্থাৎ গাদার দিকে দেখো, গাদার দিকে যখন দেখতে পেলেন হাড্ডিগুলোকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আবার বাতাসের মাধ্যমে অথবা ওনার মাধ্যমে একত্রিত করে আবার গাদা সেটা ভালো হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে, সম্পূর্ণ হাড্ডিগুলো একত্রিত হয়ে গেছে এবং মাংস চলে আসছে, চামড়া চলে আসছে, এরপরে জান ফিরিয়ে দিয়েছেন। আল্লাহ পাক ফিরিয়ে দেওয়ার পরে এবার বললেন তোমার বাসার দিকে চলে যাও। বাসার দিকে ওনার পুত্র ছিলেন, পুত্ররা বৃদ্ধ হয়ে গেছে, ওনার একজন দাসী ছিলেন, দাসীর চোখন্ধ হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে। উজাইর আল ইসলামকে কেউ তখন চিনতেছে না এবং উজাইর আল ইসলাম গিয়ে দাসীকে ডাকলেন, ডাকার পরে দেখতেছেন উজাইর আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন দাসীকে, হে দাসী তুমি কি আমাকে চিনতে পারছো? আমি হলাম হযরতে উজাইর আলাইহিস সালাম। দাসী বললেন উজাইর তো 100 বছর আগে মারা গেছে, তুমি যদি উজাইর হয়ে থাকো দেখি আমার উজাইর যখন ছিলেন উনি তো আল্লাহর একজন নবী, যখন আল্লাহর কাছে কোনো ফরিয়াদ করতেন এটা কবুল হতো, দেখি বলো তো আমার চোখ এখন অন্ধ, আমাকে দেখি একটু ভালো করে দাও তো দেখি আল্লাহর দরবারে ফরিয়াদ করো। তখন ওনার জন্য বুড়ির জন্য দোয়া করা হলো, দাসীর জন্য, সাথে সাথে ওই দাসী চোখ অন্ধ যেটা ছিল সেগুলো ভালো হয়ে গেল এবং ওনার পুত্রের কাছে চলে গেলেন। পুত্রের কাছে যাওয়ার পরে পুত্রদেরকে যখন বললেন হে আমার পুত্র, এরকম যখন সম্বোধন করলেন তারা চিনতে পারলেন না, কারণ উজাইর আলাইহিস সালাম এমন টাইমে গেছেন, উজাইর আলাইহিস সালাম তখন যুবক বয়স, যেই বয়সে তিনি মৃত্যুবরণ করেছিলেন, তার দাড়ি পাকে নাই, চুল পাকে নাই, তার বয়স একটুও নড়াচড়া হয় নাই এবং সেই যুবক অবস্থায় রয়েছেন, আর ওনার ছেলেগুলো বৃদ্ধ হয়ে গেছে। সেই অবস্থায় উনি বলতে লাগলেন আমি হচ্ছি তোমাদের পিতা। তখন তারা আশ্চর্য হয়ে গেলেন, কি আমাদের পিতা, আমাদের পিতা তো 100 বছর আগে এন্তেকাল করেছেন। তখন ওনারা বললেন দেখো বাবা, তখন বললেন যে কি তুমি যদি আমাদের পিতা হয়ে থাকো তাহলে আপনি আমাদের পিতা তো তাওরাত কিতাবের হাফেজ ছিলেন, দেখে আপনি একটু তাওরাত কিতাব পড়ে দেখেন। তখন উজাইর আলী সালাতু আসসালাম তাওরাত কিতাব অনর্গল বলতে লাগলেন এবং তারা বিশ্বাস করলেন। এই যখন দাসীর চোখন্দ তো ভালো হয়ে গেল এবং তাওরাত কিতাব পড়তে লাগলো, তখন ওনারা বিশ্বাস করলেন ওই পুরো ঘটনাটা খুলে বলার পরে। সুতরাং বলতে চেয়েছিলাম এই 100 বছর উনি মৃত অবস্থায় থাকার পরও এরপর আবার জিন্দা করেছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। এই উজাইর আলাইহিস সালামকে যেরকম জিন্দা করেছেন ঠিক তেমনি ভাবে আমাদেরকেও আল্লাহ কিয়ামতের ময়দানে এভাবে জিন্দা করতে পারবেন। সুতরাং আমরা হাড্ডি যেখানে থাক না কেন, আমাদের শরীর যেখানে থাক না কেন, বাকবুক বাল্লুকে খেয়ে ফেলক না কেন, এরপরও আল্লাহর সামনে আমাদেরকে দাঁড় হইতে হবে, আল্লাহকে কখনো ভুলে যাওয়া যাবে না, আল্লাহর প্রতি ইমান আনতে হবে। সুতরাং এখান থেকে শিক্ষা নিতে পারি যে ঘটনাটা আমি যদিও বা এবারত বলে বলি নাই, এটা হচ্ছে সূরা বাকারার 259 নম্বর আয়াতে কারিমার মধ্যে আপনারা দেখতে পাবেন, এটার তাফসীর যখন দেখবেন, এটার অনুবাদ যখন দেখবেন, আপনারা আমার এই ঘটনাটি সেখানে পেয়ে যাবেন। আমি সময় সংক্ষেপ থাকার কারণে যদিও গুছিয়ে বলতে পারি নাই, এরপরও এটা থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া উচিত, আল্লাহ পাকের দরবারে আমাদেরকে একদিন না একদিন হাজির হতে হবে। সুতরাং আমরা যেটা প্রার্থনা করব দুনিয়া থেকে সেটা আল্লাহর কাছে প্রার্থনা করব। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।